মঈন আলীর টর্নেডো ইনিংসে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড। মাত্র 16 বলে 50 করলেন মঈন আলী। দুর্দান্ত ছন্দ থাকা জনি ব্যারাস্টও খেললেন 53 বলে 90 রানের বিধ্বস্ত ইনিংস। ইংল্যান্ড গড়ল ঘরের মাঠে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের 234 রানের রেকর্ড। টি টোয়েন্টি ফর্ম্যাটে প্রায় অসম্ভব 235 রান তাড়া করে আর জিততে পারেননি দক্ষিণ আফ্রিকা। ব্রিস্টলে বুধবার রাতে সিরিজের প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে হেরেছে 41 রানে। ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত 20 ওভারে ইংল্যান্ড করে 6 উইকেটে 234 রান। টি টোয়েন্টি ক্রিকেটে গড়ের মাঠে এটাই হলো ইংল্যান্ডের সর্বাধিক রান। সব মিলিয়ে এই ফর্ম্যাটে ইংলিশদের দ্বিতীয় সর্বাধিক দলীয় সংগ্রহের রেকর্ডও হলো এদিন। এরই মাঝে ইতিহাস গড়ে ফেলেছিলেন মঈন আলী। 16 বলে 50 হয়ে ইংল্যান্ডের পক্ষে টি টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত 2টি 4 ও 6টি ছক্কায় 18 বলে 52 রানের ইনিংস খেলে আউট হন ইংলিশ এই অলরাউন্ডার। স্ট্রাইক রেট ছিল 288.89। সাউথ আফ্রিকার হয়ে লুঙ্গি ইনগিডি 39 রানে নেন 5 উইকেট। জবাবে রেজা হেন্ড্রিক্সের 33 বলে 57 আর 30 রান স্টপসের 28 বলে 2টি 4 এবং 8টি ছক্কায় 72 রানের বিধ্বস্ত ইনিংসের পরও 8 উইকেটে 193 রানের বেশি যেতে পারেননি দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের রিচার্ড গ্লিন 4 ওভারে 50 রান খরচা করে নেন 3 উইকেট। 2টি করে উইকেট শিকার করেন রিস টপলি আর আদিল রশিদ।